Thank you.
আদব দাও তুমি আমরা কত দিন ভিক্ষা করে জীবন যাপন করব আমরা কত দিন ভিক্ষা করে জীবন যাপন করব ব্রাহ্মণী এইভাবে তো সংসার চলবে না এইভাবে তো সংসার চলবে না ব্রাহ্মণী ছোট্ট পুত্র আবার আর আমরা যদি দিনানি দিন খায় জীবন যাপন করি আমরা যদি ভিক্ষা করে সংসার চালাই এভাবে কি সংসার চলে ব্রাহ্মণী না না ব্রাহ্মণ দেবতা এভাবে তো সংসার চলবে না তাই ব্রাহ্মণী আমি মনে স্থির করেছি আমি রাজা চন্দ্রধরের কাছে যাব আর আমি সেখানে গিয়ে বলবো আমাকে কৃপা করে যদি কোনো কাজ দেয় হে স্বামী তাই যান স্বামী তাই যান আপনি চলে যান সেই চন্দ্রধরের কাছে হে ব্রাহ্মণী তুমি আমার ছোট্ট পুত্রকে দেখো আমি আসছি ব্রাহ্মণী আমি আসছি রাজা চন্দ্রধরের কাছে আর
কালোতে ভরে তোলো, যাও যাও মন্ত্রে মোটাও, আজকের এক সময় আনন্দ করো, ইন্টারেস্ট করো, মন পার করো, সুরা পার করো, যাও আমার রাজ্যকে আনন্দে ভরিয়ে দাও। কোথায় কোথায় নর্তকীগণ, তাড়াতাড়ি ছোট তুমি আমাকে হাসালে ব্রহ্ম দেবতা, তুমি আমাকে হাসালে।
আমার ঘরে রয়েছে ছোট্ট সন্তান আমার স্ত্রী আমি খেতে পাই না বেগারে নেই যায় আমার সংসার কাটে ভিক্ষা করে উপার্জনের টাকায় আমার সংসার চলে কি বলে ব্রাহ্মণ দেবতা আমি যেটুকু শুনেছি আমার রাজ্যে কেউ অসুখী নয় আমি যেটুকু খবর পেয়েছি আমার রাজ্যে কেউ অসুখী নয় তাহলে তুমি কি করে অসুখী রইলে সেইটাই তো আমার প্রশ্ন মহারাজ সেইটাই তো আমার প্রশ্ন ভগবান কি শুধু আমাকে দুঃখ দিয়েছে আপনার দরবার কি কোনো কাজ পাবো ব্রাহ্মণ দেবতা তুমি কাজ করবে ঠিক আছে ব্রাহ্মণ দেবতা খালি হাতে খেয়ে যায়নি তোমাকে উত্তর প্রান্তের মন্দির আমি দিলাম যাও তোমাকে আমি রাজ পুরোহিত করে বানালাম তোমাকে আমি রাজ পুরোহিত বানালাম বলো বলো ব্রাহ্মণ দেবতা কত টাকা পেলে তুমি খুশি হবে কত টাকা পেলে তুমি খুশি হবে আমাকে কাজ দিলে আমি হলাম রাজ্যে রাজসভা রাজ পুরোহিত আমার মূল্য 400 বছর ব্রাহ্মণ দেবতা আমি এত টাকা তো কাউকে দিই তা আমি তোমাকে দিতে পারবো না ওদিক থেকে ভক্তি বলছে মহারাজ মহারাজ আপনার রাজ অর্থমানের অর্থের অভাব নেই তাদের আপনার রাজ্যে রাজ পুরোহিত নেই ওকে রেখে দিন দেখি আমাদের রাজ পুরোহিত দরকার করে ঠিক আছে ওই ব্রাহ্মণ দেবতা আজকে থেকে তুমি হলে আমার উত্তর প্রান্তের মন্দিরের পুরোহিত এরাও এরাও তোমাকে প্রথম মাসের মূল্য করলাম প্রদান এরাও আমি তোমার প্রথম মাসের মূল্য করলাম প্রদান আর হ্যাঁ ওই আমার মন্ত্রী সেনাপতি হোক বিলম্বে নাহি প্রজন তোমা আমরা নিজামায় করিব গম আমার স্ত্রী পুত্র এখন কোথায় কোথায় রয়েছে তারা আমি শুনে গেল তার কাছে তার পুত্র খেতে না পেয়ে তার মাকে বলছে তাড়াতাড়ি কিছু খেতে দাও না মা আমাকে তাড়াতাড়ি কিছু খেতে দাও আমি যে কেনা ছাড়া একদমই সহ্য করতে পারছি না মা আমি যে কেনা ছাড়া একদম সহ্য করতে পারছি না ওরে পুত্র বাবা তাহলে কোথায় কেঁদে তো বললি বাবা তুই তো জানিস বাবা তোর বাবা ভিক্ষা করে নে আমাদের সংসার চলে এখন তুই যদি আমাকে বলিস বাবা কেঁদে যায় আমি কোথা থেকে তোমায় খাবার দেবো চলো বাবা আমি ওই গ্রামে গ্রামে ভিক্ষা করে তোর জন্য খাবার এনে দেবো বাবা আর তোর জন্য খাবার এনে দেবো শিক্ষা আবার
Thank you.
তাই দলোকরা পড়ি চলো আমরা নিদামে যাব চলো আমরা নিদামে কেউ দেবে না কেউ দেবে না বা কেউ দেবে না
কিন্তু আমি যখন তোমায় কথা দিয়েছি আমি তোমার পুজো নিশ্চয়ই দেব মা, আমি তোমার পুজো নিশ্চয়ই দেব, তুমি থাকো বাবা, আমি ব্রাহ্মণপুরি গিয়ে আসছি। তাহলে কি তোমার কোন বিপদ হয়েছে নাকি গো? তাহলে কি তোমার কোন বিপদ হয়েছে নাকি? ব্রাহ্মণী জানো ব্রাহ্মণী, আজ আমার মনে বড় বাসনা জেগেছে ব্রাহ্মণী, আজ আমি মায়ের কাছে পুজো দিতে চাই ব্রাহ্মণী। তাই চলো ব্রাহ্মণী, আমরা সবাই মিলে মায়ের মন্দিরে যাব। স্বামী গো মায়ের মন্দিরে যাবে এই তো খুবই আনন্দের কথা স্বামী, তাই চলো না গো আমরা সবাই মিলে মায়ের মন্দিরে যাবো। চলো চলো আমরা সবাই মিলে মায়ের মন্দিরে যাবো। বিদায় দাও বিদায় দাও
Thank you.
ترجمة نانسي قنقر.
হয়নি ঢালায়ো হীরে ايه
ولكنك تجد انك 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 تجد